দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। শহর ও শহরতলি থেকে এখন প্রায় উঠেই গেছে ঝুলন যাত্রা উৎসব, তাই বর্তমান প্রজন্মের কাছে ঝুলন যাত্রার বাস্তব রূপকে তুলে ধরতে দক্ষিণ কলকাতার জিসাস বয়েজ ক্লাবের উদ্যোগে ঝুলন যাত্রা ও রাখি বন্ধন উৎসব পালন করা হলো। 18 আগস্ট এই সুচারু অনুষ্ঠানের শুভ সূচনা করেন 93 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মাননীয় শ্রী রতন দে মহাশয়। 4 দিন ধরে চলা উক্ত অনুষ্ঠানের মূল থিম নস্টালজিয়া, যা 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রতনদের পাশাপাশি ছিলেন কার্যনির্বাহী সভাপতি বিজয় দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মিলন নস্কর সহ প্রমুখ বিশিষ্ট জনেরা। প্রথম বছর এই উৎসব পালন হলেও আগামী দিনে এই উৎসবকে নিয়মিত করে পালন করা হবে বলে জানান ক্লাব সম্পাদক সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ, যা সত্যি সত্যি নস্টালজিক তো বটেই, তার পাশাপাশি খুশিরও। আমাদের বাঙালিদের ঝুলন যাত্রাটা নস্টালজিক। আমরা খুব ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন ঘরে ঘরে এই ঝুলন যাত্রা যত দিন যাচ্ছে এটার প্রচলন আস্তে আস্তে কমে যাচ্ছে, কমছে শহরের মুখে দাঁড়িয়ে। আমরা এটা আজকে এবারের যে ঝুলন যাত্রাটা আমরা করেছি, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণে যে দুয়ারে সরকার হচ্ছে সেখানে, এবং সেখানে যে যে আইটেমগুলি, যে যে ডিপার্টমেন্টগুলি কাজ হচ্ছে, তার উপরে ঝুলন যাত্রাটা করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সিডুল কার্ড, সিডুল ট্রাই, রেশন কার্ড, ইভেন আধার কার্ড অবধি সমস্ত ডিপার্টমেন্টে গিয়ে এখানে এই ঝুলনযাত্রার মধ্যে আমরা দেখেছি। এবং এর সাথে খেলার দিবসে খেলা হবে, যে খেলা হয়েছে সেটাও আমরা এই ঝুলনযাত্রায় দেখেছি। আমরা মনে করি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, যে চিন্তাধারা করে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে শিক্ষার যাওয়ার জন্য, সেটা আমরা এই ঝুলন যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুষকে আরো আরো একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সচেতনতা আরো পৌঁছে দেওয়ার। আমরা আমাদের সভাপতি রতন মহাশয় একটা জিনিস ফলো করি, কলকাতা থেকে হারিয়ে যাওয়া যে আমরা ছোটবেলায় ঝুলন করতাম সেটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো ওনার সহযোগিতায় আমরা আজকের আমাদের এই জেসাস বয়েজ প্রাঙ্গণে এই ঝুলন উৎসবটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি, যার নাম আমরা থিমের নাম দিয়েছি আমাদের আর্টিস্ট সনদ গায়েন এবং সঞ্জয় দুজনে মিলে মূল এই কাণ্ডটা করেছে, নাম দিয়েছে নস্টালজিয়া। আমরা পুরোনো দিনে ফিরে যেতে চাইছি, পুরোনো দিনে আমাদের ছোটোবেলা, এখন বাচ্চারা মোবাইল নিয়েই ম্যাক্সিমাম পড়ে যায়, এই ঝুলন জিনিসটা কি ওরা কিন্তু জানে না, সেই জেনারেশনকে জানাতে আমাদের এই প্রয়াস। এই ছোট্ট প্রয়াসে আমাদের 15 দিন সময় লেগেছে এই পুরো কর্মকাণ্ড করতে, এবং কলকাতা শহরে যেহেতু ঝুলন হয় না, এই যে খেলনা আপনারা দেখছেন, এই খেলনাগুলো আমরা দিল্লি থেকে অর্ডার করিয়েছি, এবং আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 10 বছরের যে জনমুখী প্রকল্প, সেই জনমুখী প্রকল্পের উপরে আমাদের এই থিমটাকে সাজাতে সেখানে স্থান পেয়েছে স্বাস্থ্যসাথীর মতন, যা কি দুয়ারে সরকার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতন প্রকল্প। সঙ্গে আপনারা দেখেছেন যে 16 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুসারে খেলা দিবস সারা পশ্চিমবঙ্গে নয়, সারা ইন্ডিয়াতে পালন হয়েছে বিভিন্ন স্টেটে, সেই খেলা দিবস এখানে স্থান পেয়েছে, যাতে এখনকার জেনারেশনরা নতুন বর্তমান সমাজে কি চলছে এবং সরকার কি করছে সেটাকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। এটা কি প্রথম বছর করছেন? এই বছর প্রথম আমরা করছি, এটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আমরা চাই আমাদের পরের জেনারেশন বাচ্চারা শিখুক যে ঝুলনের মধ্যে দিয়ে অনেক কিছু শেখার আছে, অনেক আর্টিস্টিক ব্যাপার, শিল্পের ব্যাপার, এগুলো শেখার। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।